জাল দলিল সহ নানা অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে গাইবান্ধার সাবস রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে। গ্রাহকদের দাবি, এই অফিসে দলিল লেখকদের একটি চক্র জমির ক্রেতা বিক্রেতাদের জোর করে দলিলের স্বাক্ষর, ডাক নম্বর পরিবর্তন, বালামবইয়ের পাতা কাটা ছেঁড়া সংযোজন সহ নানা অনিয়মের সাথে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। গাইবান্ধা থেকে কাউসার প্লাবনের প্রতিবেদন। লমঝার ইউনিয়নের মোস্তফা মিয়া তার জমি বিক্রি করতে এসে সাবরেজিস্ট্রি অফিসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে তাকে। অভিযোগ রয়েছে, দলিল লেখক সমিতির সভাপতি নূরে হাবিব টিটনের অনুমতি ছাড়া কোনো কাজই এখানে হয় না। আর এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সমিতির আরেক দলিল লেখক। কি কারণে পারতেছে না সেটা তো আমরা বলতে পারতেছি না, কিন্তু জিনিসটা খতিয়ে দেখার দরকার। আমাকে মারধর করলো, এর জন্য আমি আর একটা সুষ্ঠু বিচার চাই। আমি আর প্রতিদিন এরকম বহু মানুষ হয়রানির শিকার হন গাইবান্ধা সাবরেজিস্ট্রি অফিসে, কিন্তু এসবের কোনো প্রতিকার পাওয়া যায় না। একটা সিন্ডিকেট সৃষ্টি হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে আমাদের এই রেজিস্ট্রি অফিসে আমরা যারা সাধারণ দলিল লেখক আমাদের কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা তোলা হচ্ছে। পাঁচজনের যে সিদ্ধান্ত নেবে টোটাল মৌরিরা তাদেরকে মানতে হবে, না মানলে তাদের ধরে মারবে। হেজিডিল, গাঁজা, ইয়াবা এগুলো আরোপ বানাইছে রেজিস্ট্রি অফিসের এই পিছনটা। প্রতিনিয়ত এটা হয়ে যাচ্ছে, কাউকে না কাউকে অসম্মান করা হচ্ছে, তাদের মান সম্মান নষ্ট করা হচ্ছে, অর্থনৈতিক বিষয়টা চাপ সৃষ্টি করা হচ্ছে, মিথ্যা ব্লেম দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইসব চলেই আসছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নিজেকে অসহায় দাবি করেন অফিসের এই কর্মকর্তা। এই পাশে তারা কি অফিস মফিস দিয়ে কি সমস্ত মানে যা আর কি একটা রাষ্ট্রীয় অফিসে যেটা আর কি সম্ভব না সেটা তারা করে যাচ্ছে। এদিকে এ বিষয়ে অভিযুক্ত সভাপতি টিটনের সাথে কথা বলতে চাইলে কোনোভাবেই কথা বলতে রাজি হননি তিনি। তবে জেলা রেজিস্ট্রার বলেন, অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি এখানে কাজবাজ করেন, কোনো বিষয় যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই বিষয়গুলো স্থানীয় কর্তৃপক্ষকে আসলে অবহিত করা দরকার। অন্যভাবে গেলে সেগুলো আসলে কোনো নির্ভরযোগ্য লিখিত ছাড়া সেই বিষয়গুলো আসলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া যায়। দ্রুত দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, এস এ টিভি, গাইবান্ধা।